नमस्कार बंधुरा एशे कुटुम्बितार ब्लगे सकल के स्वागत जानाय काछे दूरे समस्त दर्शक देर जानाय नमस्कार। तो आज के आपनादेर जोन्नो जे ब्लगटा आमि निये एसेछि सेटा होच्छे जे आज के सकाल सकाल जाब मायेर स्कूले। 15 आगस्ट स्वाधीनता दिवस, तो स्कूले छात्र छात्रीदेर मध्ये आमराओ जखन छोटो छिलाम तखन एकटा आलादा उन्मादनाय थाके, कारण घरे तो आर एगुलो पालन हय ना, स्कूल कलेजे एगुलो अबजार्व हय। तो सेई जोन्नो मेये बोलछे मा स्कूले जाब, ताई सकाल सकाल আর 7:30টা থেকে প্রোগ্রাম শুরু হবে। তাই হাতের কাছে ম্যাগি ছিল, চট জলদি ম্যাগিটা তাড়াতাড়ি করে দিলাম। তো ছেলে মোহন খাচ্ছে এখন, ও যাবে আমার সঙ্গে, কারণ দেখবে যে কি অনুষ্ঠান হচ্ছে, কারণ এগুলো বাচ্চাদেরই বেশি ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। তো সেই জন্য ছেলেকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ব। আর টিফিনে একটু করে ম্যাগি নিয়ে নিয়েছি, মেয়ে রেডি হয়ে গেছে, তো নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করে নিতে হয়েছে আজকে যাওয়ার ব্যবস্থাটা। তো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, তো এখন স্কুলটা একটু দূরে আছে যার জন্য টাইম লাগবে। আর সকালবেলায় এখন অতটা ভিড় নেই, কারণ 7টার সময় আমরা বেরিয়েছি যাতে আধ ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারি। তো চলুন স্কুলে গিয়ে দেখি আজকে কী কী হলো স্বাধীনতা দিবসে। তো স্কুলে চলে এসেছি, ছাত্রছাত্রীরাও রেডি সমস্ত পোশাক পরে। তো চিফ গেস্ট আসবে আর আমরা মায়েরা এই যে এদিকে দাঁড়িয়ে আছি, কারণ মারাই বেশিরভাগ এসেছে তার ছেলে মেয়েদেরকে নিয়ে। তো শেডের মধ্যে বাইরে ভেতরে মারা থাকবে, গার্জেনরা আর স্টুডেন্টরা সব ভেতরে আছে। কিছুক্ষণ পর হয়তো মাঠে যখন কোনো প্রোগ্রাম হবে তখন অ্যালাও করবে। তো নিজেদের মধ্যে টুকটাক গল্প করছি আমরা। আর এই সময়টাতে স্কুলে এলেই বিভিন্ন সবার সঙ্গে দেখা হয়, তো সেখানেও একটা আড্ডা জমে যায়, তো ভালোই লাগে। সময়টা অনেক দিন পর পর দেখা হয় অনেকজনের সঙ্গে, সব দিন সবাই আসে না আর দেখাও হয় না। তো চলুন দেখি ওরা কী করছে। স্বাধীনতা দিবসের প্রস্তুতি অনেক দিন থেকেই শুরু হয়। তো ব্যান্ডে কারা চান্স পাবে, অনেকে সবাই নাম দিতে চায়, তো কিছু জনকে নিয়ে সিলেক্ট করে তারপরে বাড়িতে এই রিদিমটা প্র্যাকটিস করতে হয়, তারপরে তারা সিলেক্ট হয়ে এটা করে। তো ভীষণ ভালো লাগছে, ছোটো ছোটো স্টুডেন্টরা কী সুন্দর টুপি পরেছে, আবার টুপিতে রং বেরঙের পালক দেওয়াও আছে। আর এই আওয়াজটাই, এই ব্যান্ডের শব্দ শুধু আমরা 26 জানুয়ারি আর স্বাধীনতা দিবস এই বিশেষ দিনগুলোতেই শুনতে পাই। তো খুব ভালো লাগে, একটা অন্যরকম কানে যায় আওয়াজ আর মনটাও অন্যরকম হয়ে যায়। তো ভীষণ ভালো লাগছে, কখন চিফ গেস্ট আসবে সেই জন্য ওরা বারবার প্র্যাকটিস করছে যে যাতে ভালো হয়, আর সবাই একসঙ্গে বাজাচ্ছে বলে আরও শুনতে খুব ভালো লাগছে। আর এই যে আমার সোলজার সৈনিক বাড়িতে স্বাধীনতা দিবস পালন করছে দিদির স্কুলে দেখে এসে। তো বেশ কিছুক্ষণ হলো মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছি, তো ভালোই লাগলো সকালবেলাটা স্বাধীনতা দিবসের মধ্যে দিয়ে কাটলো, তো ভালোই লাগে। আমরা ছোটোবেলাটা একভাবে উদযাপন করেছি, এখন ছেলে মেয়েদেরকে দেখি অন্যরকমভাবে উদযাপন করতে। এখনকার বাচ্চাদের মধ্যে সেই ফিলিংসটা একটু কমই আছে, কারণ ওরা এখন যে মডার্নে যে বাস করছে রয়েছে, তো সেই যে অনুভূতিগুলো ওরা আনা ওদের মধ্যে একটু কঠিনই, কারণ ওরা সব কিছু চোখের সামনে দেখতে এইভাবে অভ্যস্ত হয়ে যাচ্ছে। তো এখন আমার মেয়েকে বোঝাতে গেলে যে স্বাধীনতা প্রেমীকে কারা বলতে গেলে আমি একটাই বলি ওদেরকে, যে আমরা যে সোলজার্সদের দেখছি বা যারা সেনা মিলিটারিতে আছে, যারা সারা দিন রাত এক করে পরিবার সমস্ত পরিজন আত্মীয় স্বজন ছেলে মেয়ে সমস্ত সংসার সমস্ত ছেড়ে কীভাবে তারা আমাদের দেশকে রক্ষা করছে, তো ইতিহাসে যাদের নাম পড়েছেন যে সমস্ত দেশ নায়করা, তারা তো আমাদের স্বাধীনতার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক ফাঁসি হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা যে সুস্থভাবে আমাদের জেনারেশন বা পরবর্তী যারা রয়েছে তারাও যে সুস্থভাবে বসবাস করতে পারছি, তো তার মোর চোখের সামনে আমরা যে দেশ নায়কদের দেখতে পাচ্ছি তারা হচ্ছে সোলজার্সরা।
তো সেই সৈনিকদের প্রাণের বিনিময়ে আমরা তো শুনি সবসময়, তো তাদের যে আত্মত্যাগ বা তাদের যে স্যাক্রিফাইস সেটাকে সবসময় স্যালিউট জানানো উচিত। তো এইভাবেই আমি মেয়েকে বলি, কারণ ও বড় হচ্ছে, ওর মধ্যেও সব কিছু বোঝা বা সব কিছু অনুভূতিগুলোকে ওর মধ্যে ঢুকিয়ে দেওয়াটাও আমি মা হিসাবে মনে করি যে আমার একটা উচিত আর কি। আর এই সারা বছর তো আর কোনো সময় মনে থাকে না, আর সময়ও পাওয়া যায় না, যখন যখন সেলিব্রেশন হয় বলে এই দিনটা, তো তখন কথাগুলো উঠে আসে। তো যাই হোক, ভালোই লাগলো। আর স্কুল থেকে গাছ দিয়েছে প্রত্যেক প্যারেন্টসদেরকে, তো চলুন এবার ওই গাছটা চটপট লাগিয়ে নিই। তো এখন বসে পড়েছি গাছ লাগাতে। তো প্রথমে এই টবটাতে লাগাবো, একটুখানি মাটি নিয়ে নিয়েছি দেখুন। তো এবার এই গাছটাকে প্রথমে লাগাবো, কারণ এটা পাতাবাহারটা ইনডোর প্ল্যান্টস, তো কাঁচি দিয়ে কেটে দিয়ে ঝটপট এটাকে লাগিয়ে ফেলবো, কারণ ভালো ওয়েদার রয়েছে। আর সারাদিনে কাজের ফাঁকে প্রতিদিনকার যেগুলো থাকে সেগুলো তো করি, আর ফাঁকে একটু অন্যরকম করলে নিজেরও ভালো লাগে, সময় কাটে আর মনটাও একটু ভালো হয়ে যায়। সময়গুলোতে এভাবেই করি, কোনোদিন গাছ লাগাই যে অন্যান্য জায়গাগুলোতে যেতেও ভালো লাগে, বা বাড়িটা একটু পরিষ্কার করলাম বা সাজিয়ে রাখলাম বা অন্য কিছু করলাম, একটু বই পড়লাম, গান শুনতেও ভালো লাগে। তো এভাবেই অবসরগুলোকে কাটাই, তাহলে একঘেয়েমিটা আসে না আর কাজের নতুন উৎসাহ পাওয়া যায়। এই গাছটা লাগানো হয়ে গেছে, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে।